নমস্কার বন্ধুরা, মাই স্ট্রেংথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দিল্লিতে এখন প্রচুর গরম বন্ধুরা, কলকাতাতে কেমন গরম সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। তাই এই গরমে বানিয়ে ফেললাম ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লাস্সি। ম্যাঙ্গো লাস্সি বানানোর জন্য আমি দুটো আম নিয়েছি। একটা নিয়েছি আমি অ্যালফানসো আম। অ্যালফানসো আমে কালার ভালো আসে। যেহেতু আমি দিল্লিতে থাকি তো এখানে আমার কাছে অন্যান্য অনেক আমের অপশান নেই। কলকাতাতে প্রচুর ভ্যারাইটিজের আম পাওয়া যায়, তো আপনারা যে কোনো দুটো আম নেবেন। আর আমি নিয়ে নিয়েছি মিশ্রি। মিশ্রি আমি নিয়েছি মিষ্টির কারণে, কারণ আমি চিনিটা প্রেফার করি না। তো যারা চিনি খেতে ভালোবাসেন তারা অবশ্যই চিনি নিতে পারেন। এবং লাগবে আমাদের হাফ টিস্পুন সন্দক লবণ। বিট নুনও আমরা ইউজ করতে পারি, কিন্তু কাঁচা নুন বা যেগুলো আমরা রান্নায় যে নুন ইউজ করি সেই নুন না। আর এক বাটি টক দই। যদি কেউ মিষ্টি দই নিতে চান মিষ্টি দই নিতে পারেন, তাহলে সেক্ষেত্রে চিনি বা মিষ্টির মাত্রাটা একটু কম করে দেবেন, কারণ মিষ্টি দইটা অলরেডি মিষ্টি থাকে, আমের মধ্যেও একটা মিষ্টত ভাব থাকেই। তো সেক্ষেত্রে সেটা আরও বেশি মিষ্টি যেন না হয়ে যায়। আর নিয়ে নিয়েছি বরফ। যদি কেউ বাচ্চার জন্য ইউজ করেন তাহলে সেক্ষেত্রে বরফের বদলে দুধ ইউজ করতে পারেন, কাঁচা দুধ। এবার আম দুটোকে পিল করে নিচ্ছি আমি। এরপর ছোট ছোট করে স্লাইস করে কেটে নিয়েছি। প্রথমে আমি মিশ্রির পাউডার বানিয়ে নিচ্ছি। দেখুন মিশ্রির পাউডারটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আমের কেটে রাখা স্লাইসগুলোকে, এবং এরপরে এটার আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমের পেস্টটা রেডি হয়ে গেছে। এবার এই ম্যাঙ্গো পেস্টের মধ্যে আমি টক দইগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বরফগুলো। এবং এগুলো দিয়ে আরেকবার আমি পেস্ট করে নিচ্ছি। মনে রাখবেন বন্ধুরা, সন্দক লবণ হাফ টিস্পুন দেবেন, এবং চিনিটা বা মিশ্রি যেটা আছে ওটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ম্যাঙ্গো লাস্সি রেডি হয়ে গেছে। কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।